এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, প্রার্থীদের প্রচারের বিষয়ে সর্বশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মারফি, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন হচ্ছে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, এবং এই সিটি কর্পোরেশনে কিন্তু প্রার্থীরা কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকে খুব অল্প সময় পেয়েছে, এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। এবং গাজীপুর যেহেতু একটি শিল্প দূষিত এলাকা, এখানে কিন্তু অনেক শ্রমজীবী মানুষ রয়েছে, এখানে সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু গাজীপুরে ভোটার সংখ্যা অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই যে উৎসুক যেই সমর্থকরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহাসড়কে আমরা দেখতে পাই যে তারা প্রচার প্রচারণা করে। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি নৌকার একটি মিছিল, বড় একটি মিছিল নিয়ে সমর্থকরা এখানে এসছে যে আপনারা এই যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আপনারা কেমন মনে করছেন, কতটুকু সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে দলমত নির্বিশেষে আগামী 25 তারিখে গণহারে ভোট দিয়ে জয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। জি মারফি, আসলে যেমনটি বলছিলেন এই সমর্থক যে তারা কিন্তু রাত দিন চেষ্টা করছে তাদের যে মনোনীত যে প্রার্থী, নৌকার প্রার্থী, তাকে বিজয়ী করার জন্য, এবং এছাড়াও কিন্তু অন্য অন্য প্রার্থীরাও কিন্তু রাত দিন চেষ্টা করছে। সকাল থেকেই কিন্তু তারা গভীর রাত পর্যন্ত তাদের যেই গণসংযোগ এবং তাদের যে প্রচারণার যে বিষয়টি, ভোট চাওয়ার যে বিষয়টি, সেটি তারা নিশ্চিত করার জন্য গভীর রাত পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মারফি। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক।